সেইখানেই বোধহয় আছে ট্রিগার বা আমাদের পঞ্চ হরিণ। উইকলি কন্টেন্ট অরিজিনালসে আজ আপনাদের জন্য দানা পানি দ্বীপের রহস্য চতুর্থ পর্ব। বিগত পর্বগুলিতে আপনারা শুনেছেন গ্রামের ছেলে অভিক মাঝি কীভাবে বাড়ি ফেরার সময় আটকে পড়ে এক অজানা দ্বীপে। সেখানে তাদের পরিচয় হয় শ্যামাপ্রসাদ মণ্ডল নামে এক ব্যক্তির সাথে। তারপর তারা কোনো ক্রমে নানা বিপদ কাটিয়ে উপস্থিত হয় দ্বীপ মধ্যবর্তী একটি এনিম্যাল কেজে, যেখানে অভিক মাঝিকে একটি বিষাক্ত সাপ আক্রমণ করে। তারপর Come on, চোখ খুলে রাখো, কাম ডাউন। বিষধর সাপ নয়, স্টেবল স্টেবল হবে, সোজা হয়ে বসো। দেখি, আচ্ছা, টিস্যুর ভেতরে যায়নি এখনো। আমার মাথাটা ভন ভন করছে, সাপে আমার ঘাড়ের উপর কামড় দিয়েছে। ওঠো, কিচ্ছু হয়নি। যতটা মাথা ঠান্ডা রাখবে ততটাই ভালো, আর পালস বেশি হলে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট, 1.5 মিটারের গ্রেট। আচ্ছা, নিউরোটক্সিন একটা ইঞ্জেকশন ইনপুট করছি, বুঝলে? যত ঘড়ি লাগুক চোখ খোলা রাখবে, কেমন? সিস্টিল। এবার একদম চোখ বন্ধ করবে না। আমার পুরো শরীরটা আনসান করছে, শাড়িতে কেমন ঝাপসা আধার দেখছি। কতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম জানি না, এমনিভাবে চোখ খুলে রাখাটা বেশ কষ্টসাধ্য ক্রিয়া। ঘোরটা যে হালকা স্বাভাবিক হতে লক্ষ্য করলাম, আকাশে হালকা মেঘ হলেও সূর্য ফুটেছে, বন জঙ্গলটা এবার স্পষ্ট দেখতে পাচ্ছি। ভদ্রলোক সিঁড়ির পাশে হেলান দিয়ে মুখের উপর একটি রুমাল দিয়ে শুয়ে আছেন। আমি নিজের শক্তি সঞ্চয় করে তার উদ্দেশ্যে বললাম, শুনছেন ও মশাই? এখন বেটার ফিল করছো? যা কেলেঙ্কারি করলে না তুমি! বলেছিলাম আমার আদেশ ছাড়া নড়বে না, কিন্তু তোমরা আজকালকার ছেলেরা একটু বেশি বোঝো। কি পালানোর রাস্তা খুঁজছিলে? হ্যাঁ, সেটা আমাকে ছাড়া সম্ভব নয়। এই দ্বীপ এক জাদুঘর নির্মাণ করা ধাঁধা, বুঝলে? যে রাস্তায় ধরো ঘুরে না ঘুরে এক হরির মুখে পড়বেই, আর তাতেই বিপদ। তবে আমার একার পক্ষে এই অ্যানিমেল কেজ খোঁজা সম্ভব হতো না, সেই জন্য তোমায় ধন্যবাদ। আপনি কোথায় গিয়েছিলেন? আর ব্রিটিশ অ্যাপার্টমেন্টে আমার কিছু জিনিস ছিল সেখানে, এই একটি ক্যামেরা আর ফার্স্ট এড কিট। চিন্তা নেই, তুমি মরবে না, ভেনম টিস্যুর ভেতরে পেনিট্রেট করেনি, তবে ঘোরটা কিন্তু থাকবে। 90% সময় তো মানুষ কামড়ের চেয়ে বেশি আতঙ্কেই মরে।
কি সাপ ছিল ওইটা? আমি দেখলাম কালো মতন খরিশ। এই সুন্দর রেপটাইলটিকে বলে কমন ক্রেট, মানে শিয়ার চিতি বা শাকানুন, মারাঠিতে যাকে বলে কানাদার। ট্রপিক্যাল রেন ফরেস্টের স্পিসিস এটা। এক অ্যাডাল্ট কমন ক্রেটের বীজ কিং কোবরা বা খরিশের চেয়ে অনেক বেশি ফ্যাটাল। তোমার ভাগ্যটা ভালো, দাঁতটা ঠিকমতো ঘাড়ে বসাতে পারেনি। লোকে পাড়ায় কামরের অংশটাকে বেঁধে রাখে, কিন্তু সেটা একদমই ভুল। সাপের বিষ রক্তের সাথে মেশে না, পুরোটা ইন্টারমাস্কুলার। আমি এক্সট্রাকশন টুল দিয়ে যতটা ভেনম বাইরে ছিল ক্লিন করে দিয়েছি। হাতটা এমনি ঝুলিয়ে রাখো, ঠিক আছে? ব্যান্ডেজ যাতে না খোলে। এখন তো তোমায় দেখি ঠিকই মনে হচ্ছে না, তুমি এখানেই থাকো, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না। ভদ্রলোক সোজা হেঁটে সামনে জঙ্গলের দিকে চলে গেলেন। তিনি আমার বাম হাতে ব্যান্ডেজ করে বেঁধে দিয়েছেন। তিনি এতক্ষণ যেখানে বসেছিলেন সেইখানে লক্ষ্য করলাম দুটি জিনিস, একটি বড় ক্যামেরা আর অরেঞ্জ রঙের বেশ বড় একখানা ব্যাগ। লোকটি আমাকে প্রাণে বাঁচালেন, কিন্তু আমার মনোবল একেবারে ভেঙে গেছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। আমি তো এইসব কিছুই চাইনি, আমি তো এক সাধারণ ঘরের ছেলে। দু মাস পর নিজের বাড়ি ফিরছিলাম। ভগবান আমার কপালে আর কিসে রেখেছেন আমি জানি না, কিন্তু আমার সব আশা শেষ। ভদ্রলোক ফিরে আসছেন, তার হাতে গোটা তিনেক নারকেল। সিঁড়ির সামনে এসে তিনি তার চাকু বের করে একটি কেটে ফেললেন ও তারপর আমার হাতে দিয়ে বললেন, না, জঙ্গলে এর চেয়ে বেশি কিছু পাওয়া সম্ভব নয়। একটা শকের মধ্যে দিয়ে যাচ্ছ, ইউ নিড টু বি হাইড্রেটেড। আমি তার কথায় কোনো আপত্তি না জানিয়ে এই কোকোনাট পাম ফ্রুট প্রত্যেক বছর কত সার্ভাইভারদের প্রাণ বাঁচায় জানো? এই নারকেল, হ্যাঁ এই নারকেল। আমাদের মতো লোকের বাড়ি তো এমনি অরণ্যই, যখনই কোনো ট্রপিক্যাল রেনফরেস্টে এসেছি এই পাম ফ্রুটই আমাদের খিদে মিটিয়েছে। 1930-এর দিকে কোনো ব্রিটিশ মহিলা পাইলট নিজের চার্টার্ড প্লেনে ওয়ার্ল্ড ট্যুর করার মিশনে বেরোন। আনফর্চুনেটলি তার প্লেনটি ক্র্যাশ করে সাউথ এশিয়ান কোনো আইল্যান্ডে। হ্যাঁ, সেই মুহূর্তে প্রচুর খোঁজ চলে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তখন তো এত মডার্নাইজ স্যাটেলাইট চেন বা এয়ার ওয়াটার সার্চ ট্রিপ তো ছিল না। 2 বছর পর এক প্যাসেঞ্জার শিপ ওই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় সেই মহিলা আগুন জ্বালিয়ে সিগন্যাল দেখান ও তারপর তাকে রক্ষা করা হয়। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে উনি কিভাবে একা 2 বছর সার্ভাইভ করেছিলেন, উনি তখন বলেছিলেন, A coconut is kind of a life, a highly nutritious palm fruit. 2 বছর বেঁচেছিলেন তিনি, তাও আবার এই নারকেল খেয়ে? হ্যাঁ, কার্বস, প্রোটিন, ফ্যাট, মিনারেলস সব, যাতে একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যেগুলো প্রয়োজন সব আছে। ভদ্রলোকটিকে আমার আর খারাপ বলে মনে হচ্ছে না, তিনি দুবার আমাকে প্রাণে বাঁচালেন। তিনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তবে আমায় সাহায্য করে তার কী লাভ? তিনি তো আমাকে ছাড়াও অনায়াসেই জঙ্গলে।
আচ্ছা, এই জায়গাটা তো এনিমাল কেস, এইখানে কি জন্তু জানোয়ার কে? রহস্য আর সমাধানটা যাচাই না করে কি করে বলি বলতো? চলো ওঠো, আমরা এর ভিতরটা দেখি। কোনোরকমে দাঁড়িয়ে তার পিছন পিছন সিঁড়ি ধরে উঠে যাচ্ছি। এইসব কিসের খাঁচা? এই জায়গাটা সম্বন্ধে ডায়েরিতে বিশেষ কিছু বলা নেই। আমরা সেই বিশাল বড় বড় খাঁচার সামনে গিয়ে দেখি পুরো সম্পত্তিটা চিড়িয়াখানার মতো, পাশাপাশি দুটো বাড়ি, কেস, জন্তুর খাঁচা। ভদ্রলোকে জিজ্ঞেস করলুম, খাঁচার কি প্রয়োজন এই জঙ্গলে? হ্যাঁ, হতে পারে কোনো অ্যানিমাল ট্রিকের জন্য এইখানে, কিন্তু দুর্গেশ্বর সান্যালের লিগেসিতে তো অ্যানিমাল ট্রেনিং তো নেই। আর তাছাড়া ব্রিটিশ ফ্রেঞ্চ আর্কিটেকচার, তার মানে এর সাথে জড়িয়ে আছে কোনো অজানা গল্প যেটা আমাদের জানা নেই, কোনো জুয়েল কেজের মতো। তার মানে ভিতরে প্রবেশ করার রাস্তাটা পিছন দিকে। চলো। ভদ্রলোকের পিছন পিছন সিঁড়ি থেকে নেমে এই চিড়িয়াখানার পিছনের দিকে হেঁটে চললাম। আমরা দুজন সেই বিশাল বড় খাঁচার পিছনের দিকে পৌঁছে দেখি এক লোহা সিঁড়ি উঠে গেছে, যেটা উপর থেকে একেরে ভিতরে ঢুকছে। সিঁড়িগুলো বহু পুরনো আর জং ধরা। চলো এদিক থেকে। সিঁড়িগুলো প্রচন্ড দুর্বল, আমাদের ওজনের ফলে বেশ নড়ছে, ভেঙে গেলে বোধ হয় এবার আর বাঁচবো না। উপরে উঠে দেখলাম একটা বিশাল বড় লোহার দরজা, কিন্তু সেটা খোলা। শিট, কি হলো? ফলো মি। আমরা সেই দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই কি একটা অদ্ভুত বিচ্ছিরি গন্ধে আমি নিজের নাক চেপে ধরলাম। ভদ্রলোককে দেখলাম সে নিজের নাকে হাত দিছে। তাকে জিজ্ঞেস করলাম, এইটা কি, কিসের গন্ধ? জানি না। বুঝলাম আমরা পুরনো লোহার পাটের উপর দাঁড়িয়ে আছি। সামনে হেঁটে সোজা গেলেই সিঁড়ি, যেটা নিচের দিকে নেমে গেছে, উপরে টিনের ছাদ, আর তার থেকে জল টিপ টিপ করে পড়ছে। পুরো পরিবেশটা কেমন মর্মান্তিক আর ভুতুড়ে। ভদ্রলোক সিঁড়ির সামনে গিয়ে নিচে নামতে থাকলেন, আমিও তার পেছন পেছন নেমে যাচ্ছি। গন্ধটা নিচ থেকে আসছে, বাইরের হালকা আলোয় ভেতরটা কিছুটা দেখতে পাচ্ছি। চারিদিকে সুন খসা লম্বা লম্বা দেওয়াল, টিনের ছাদের উপর থেকে বাদুর ঝুলতেছে। আমরা এখন এক বহু পুরনো আর নোংরা পশুর খাঁচার ভেতরে। ও মাই গড, কি হলো? ভদ্রলোকের আওয়াজে আমি তার পাশে যেতেই দেখি একটি মানুষ উপর হয়ে মেঝেতে পড়ে আছে। কিছুদিন আগেই মারা গেছে মনে হচ্ছে। কি দৃশ্য! তার দেহের সামনের অংশটা নেই, কোনো জানোয়ারে খেয়ে নিয়েছে। দানা পানিতে এখনো ম্যানিটার্স আছে দেখছি। ম্যানিট মানে বাঘ? অস্বাভাবিক নয়। আগে নর্থ থেকে সাউথ বেঙ্গলে প্রায় 250,000 চেয়ে বেশি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। উচ্চাররা তার মানে এই দ্বীপ এড়িয়ে চলে দেখছি। তার মানে
তার মানে আমরা ছাড়া অন্য কেউ আছে যে এই দ্বীপের গুপ্তধন সম্বন্ধে জানে। ভদ্রলোক কি হাত খাওয়া শরীরের আশেপাশে দেখি হঠাৎ তার প্যান্টের ভিতর থেকে কি একটা যেন বের করলেন। তার ডানাতে দেখলাম একটি ডায়েরি, লক্ষ্য করলাম তার ডায়েরির পাতায় কি যেন হিজিবিজি করে লেখা। কাম, বাইরের আলোতে এসে এটাকে উদ্ধার করতে হবে। আমরা সোজা সিঁড়ি ধরে এনিমেল কেসের উপরে উঠে বাইরে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। ভদ্রলোক আবার সেই ডায়েরিটি খুললেন। লেখাটা কি ভাষায় ঠিক বুঝতে পারছি না, কিছু চিহ্ন আর লেখার উপর কাটাকাটি করে কি যেন একটা। আমি আর ধৈর্য না রেখে জিজ্ঞেস করলুম, কিছু বুঝতে পারলেন? না, তবে এটা বুঝতে পারছি ইনি বাবাজিও এসেছিলেন সেই গুপ্তধনের খোঁজেই। কোনোভাবে জঙ্গলের রাস্তাটা ধরে এসে পড়েন এই অ্যানিমেল কেজে। বাঘ বোধ হয় আগে থেকেই তাকে ফলো করছিল। যেই এর ভেতরে সে ঢোকে, বাঘ সিঁড়ি ধরে নেবে তাকে ধাওয়া করে। রয়্যাল বেঙ্গল টাইগার। এই জঙ্গলেও বাঘ আছে? তাহলে সে তো আমাদের উপরেও। হ্যাঁ, খুবই চালাক এই বিগ ক্যাট। শিকার করার সময় নিজের প্রেকে ফলো করে ঠিক সময় চান্স পেলেই খতম। আর বাঘ সাধারণত যে জায়গায় শিকার করে সেখানে নিজের একটি ছাপ রেখে যায় এবং পরে সেই লোকেশনে শিকারের খোঁজে আসে না। 200 কেজির এই দানবের জোরের সাথে মানুষের পক্ষে লড়া কি সম্ভব? সম্ভব নয়। বাংলার এই এত ডাইভার্স ওয়াইল্ড লাইফ সম্বন্ধে পড়াশোনা করলেও নিজে এসে কোনোদিন সেই সব দেখা হয়নি। আমাদের সে ধরলে আমরা তো বাঁচব নি বাবু। আমার কথা মতো চললে কিছু হবে না। অ্যানিম্যাল কেসটি তাহলে ফাঁকা, আর একটি মাত্র জায়গা বাকি, লাইট হাউস বা ওয়াচ টাওয়ার। কিন্তু উত্তর পূর্বের দিকটায় জঙ্গলটা আরও বেশি ঘন ও পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট, মানে লোল্যান্ড। শুনেছি কাদায় বা নিচু জমিতে বাঘ থাকে না, জোয়ারের সময় পুরোটাই ডুবে যায়। বাঘ উঁচু জমিতে ঘোরাফেরা করে। আমার এখানটায় বেশ ভয় করছে। চলুন আমরা ওদিকটায় যাই। গুড, বুদ্ধি আছে দেখছি। হ্যাঁ, আমরা এই বিশাল এনিমেলকে সেরে বাইরের রাস্তায় প্রবেশ করলাম। ভদ্রলোক এনিমেলকেজের সিঁড়ি থেকে নিজের ব্যাগ ও একঘরে ক্যামেরাটা ঝুলিয়ে নিলেন। এত বড় জঙ্গলে কোথায় যে আমাদের জন্য বাঘ বাবাজি বসে আছেন তা আমরা জানি না, তবে নিচু জমিতে পৌঁছতে পারলে আমার ভয়টা একটু কমবে। ভদ্রলোক নিজের সেই আদিম নকশাটি বের করে সূর্যের দিকে তাকিয়ে দিকানন্দাজ করে হেঁটে চললেন। আমিও আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্যটা ঠিক আমাদের মাথার উপরে। তার মানে এখন বেলা 12টা গড়িয়েছে, পুরো দিনটাই রয়েছে আমাদের হাতে। কিছু তো একটা উপায় বের করতেই হবে, তাই আমিও তার পেছন পেছন হেঁটে চললাম। মাঝে মাঝে ঘোরটা ফিরে আসছে, তবে হাতটা একেবারে নাড়াতে পারছি না। মনে হচ্ছে ভিতরে হাতটা যেন ফুলেছে,
ব্যান্ডেজটা কেমন টাইট হয়ে আছে তাকে বলার সাহস হলো না আমার। তার পিছন পিছনই হেঁটে চললাম। লাইট হাউসেও যদি সেই জিনিস না পাই উনি কি নিজের জিদ ছাড়বেন? পাগলাতে মানুষ তো। হঠাৎ আমার সেই আগের রাতের কথাগুলো মনে পড়ে গেল, তাই তাকে জিজ্ঞেস করেই ফেললুম, আচ্ছা হরির সাথে সিংহের কি সম্পর্ক? এই এনিমেল কেজেও তো দেখলাম সেই চিহ্নটা। তুমি বোধ হয় লক্ষ্য করুনি মন্দিরের সামনে আর দরজায়ও ছিল সেই কারুকার্য, আর ব্রিটিশ অ্যাপার্টমেন্টেও একই কাজ। আশ্চর্য ব্যাপারটা হলো সবগুলো স্ট্রাকচারেই এই কারুকার্য পরে খোদাই করা হয়েছে, কিন্তু কেন, এর কি সিগনিফিকেন্স? পুরোটাই কি ধাঁধার কোনো সংযোগ নয়? যদি কিছু মনে না করেন তাহলে একখানা কথা কই, আমার সেরকম মনে হয় না। দুর্গেশ্বর সান্যাল যতদূর শুনেছি জাদুঘর ছিলেন, তিনি ধার্মিকও ছিলেন না। নকশার শিল্পে তার কি কোনো আকর্ষণ হওয়া সম্ভব? ঠিক, তাহলে সিংহের মুখ খোদাই করার পিছনে আর কি রহস্য থাকতে পারে? ওয়াচ টাওয়ার কি না হে ছোকরা, আমার বিশ্বাস এটি নিশ্চয়ই কোনো মিসডাইরেকশন। জাদুঘর বলে কথা, জাদুঘরে অনেক সময় একটি সাকসেসফুল ট্রিকের জন্য অনেক জিনিস সাজাতেন যার সঙ্গে ট্রিকের কোনো সংযোগই নেই, পুরোটাই মানুষকে ভোলানোর জন্য। জাদু খেলাটা তো আসলে আমাদের মস্তিষ্কে, যেটা জাদুঘর আমাদের বোঝায় আমরা সেটাই বুঝি। তুমি ঠিক, সিংহের সংযোগটা বোধহয় কোনো মিসডাইরেকশন। তারপর অজিত না অভিক? অভিক মাঝি, তোমরা তো বেশ ভালোই উন্নতি করেছ, পড়াশোনা আবার চাকরি, ভালো বুদ্ধিও আছে দেখছি, ছেলে মন্দ নও। এই প্রথমবার ভদ্রলোক কিছু ভালো বললেন, মনটা একটু শান্ত হলো। আমাদের সাথে একের পর এক যা সব ঘটনা ঘটে গেল, প্রথমে গোসাপের আক্রমণ, তারপরে নেকড়ের তারা, অভিশপ্ত মন্দিরের কথাটা না বললেই নয়, তারপর এই এনিমাল কেস, আবার কোথা থেকে এক হিংস্র বাঘের আবিষ্কার। এই অরণ্য যে কোথায় নিয়ে যাবে আমাদের সেটা আমি জানি না, সত্যি বলতে আর জানতেও চাই না। যাই হোক না কেন, এই ভদ্রলোকের সঙ্গ আমি দেবই, তিনি দুইবার আমাকে প্রাণে বাঁচিয়েছেন। গোপ্তধন না পেলেও তাকে আমি এই দ্বীপ থেকে বার করবই। এখন বুঝতে পারছি তিনি মানুষটা বড্ড একা, মনে হয় সারা জীবন অমনি অরণ্যে ঘুরে ঘুরেই বেরিয়েছেন, কোনো বন্ধুবান্ধবও নেই বোধ হয়। তা মনে কি চলছে কে জানে, নিজে কি সংযম করে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা আপনি বিয়ে তা করেননি? হ্যাঁ করেছি তো, শুনতে পাচ্ছ দূরে কোনো ঈগলের ডাক? আমাদের খুব পাশ দিয়েই বয়ে যাচ্ছে বিশাল মহানদী গঙ্গা, এক রয়্যাল বেঙ্গল বাঘ ঘুরে বেড়াচ্ছে ওই অরণ্যে। আমার এই লেন্সের চোখে ফ্রিজ করা সেই সব এক একটা মুহূর্ত, এটাই আমার দুনিয়া, বলতে পারো এটাই আমার সংসার। মাকে খুব ভালোবাসতাম, মাঝে মাঝে বিশ্বাস হয় না যে তিনি আর নেই, নিজেকে ঠিকমতো সামলানোর সুযোগ পাই না।
দুর্গেশ্বর সেনারের গুপ্তধন এই দেশের হাজার হাজার মানুষের প্রাণে যদি না কাজে লাগে তবে কিসের দুর্মূল্য ধন? হ্যাঁ, ভদ্রলোকের কথাগুলো খুবই খাঁটি। মানুষটা এই জন্যই বোধ হয় টাকা পয়সা কামায়, যাতে কষ্টের সময় কাজে লাগে। বুঝলাম, ভদ্রলোকের মনে প্রচুর কষ্ট। আমার প্রশ্নের ফলে তার মনটা হয়তো খারাপ হয়ে গেছে, তাই আমি কথা ঘোরানোর জন্য তাকে জিজ্ঞেস করলাম, সত্যি কি আমাদের এই বাংলায় 2 লক্ষ ভাগ ছিল? খালি বাংলায় কেন, গুজরাট, হিমাচল, রাজস্থান, হ্যাঁ, আন্দাজ 5-8 লক্ষ বাঘের বাস ছিল আমাদের এই সাবকন্টিনেন্টে। স্বাধীনতার আগে প্রাইড হান্টিং, আর তারপর ইলিগাল টাইগার পুচিং, ড্রাগস আর আর্ম স্মাগলিংয়ের পর এই অ্যানিমাল স্কিন হর্ন স্মাগলিং সবচেয়ে বড় র্যাকেট। তারপর র্যাপিড পপুলেশন গ্রোথের ফলে র্যাপিড আরবানাইজেশন। আচ্ছা, বলতে পারো এরা কোথায় যাবে? হ্যাঁ, দেশে গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে, মানুষ পেটের দায়ে আরও জঙ্গলে যাচ্ছে কাঠ, মধু, মাছের খোঁজে। আচ্ছা তুমিই বলো, তোমার ঘরে যদি অন্য কেউ ঢোকে আর তোমার জিনিস নিয়ে নেয়, তাহলে তুমি কি ছেড়ে দেবে? বাঘ ম্যানিটা নয়, কাজিরাঙ্গা থেকে আন্দামান নিকোবর, গির থেকে আমাদের সুন্দরবন, জিম কর্বেট ন্যাশনাল পার্ক থেকে কেরালা, সব জায়গাতেই খালি ডিফরেস্টেশন, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, পলিউশন। এমনি চলতে থাকলে তো এই বায়োস্পিয়ার জলের তলায় তলিয়ে যাবে। আচ্ছা দেখো, 100 কিলোমিটার দূরেই তো কলকাতা, এই বায়োস্পিয়ারের ওপরেই দাঁড়িয়ে আছে পুরো শহরটা, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা বেসিন। দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, এই সব আর থাকবে না। আগামী 40 বছরের মধ্যেই সুন্দরবনের 70% জলের তলায় তলিয়ে যাবে। তাও দেখো, হাজারবার এনভায়রনমেন্টালিস্টদের কথা, বায়োলজিস্ট, সায়েন্টিস্টদের ওয়ার্নিংয়ের সত্ত্বেও সরকার নিজেদের কাজ গোছাতেই ব্যস্ত। বেশি আর কি হবে? না থাকবে এই বায়োস্ফিয়ার, না থাকবে ম্যানকাইন্ড। 1 সপ্তাহ আগে আবার কাগজে দেখলাম একটা বিজ্ঞাপন, নাকি এই দানাপানি দ্বীপেতে নাকি 5-স্টার রিসোর্ট বানানোর পরিকল্পনা চলছে। তবে সবই ইনিশিয়াল স্টেজ, গভর্নমেন্ট টেন্ডার না বের করা অবধি সেটা সম্ভব নয়। কিন্তু বেসরকারি কর্পোরেশন তো, তারা জানে তাদের কাজ কীভাবে হাসিল করতে হয়। কিন্তু তারা এই দ্বীপে পৌঁছানোর আগেই আমাদের সেই জিনিসটা সরাতে হবে। কিন্তু মুশকিলটা হলো, সেই জিনিসের সম্বন্ধে খালি আমরা জানি তা নয়, আরো কেউ তো আছে যে এইটার ব্যাপারে জানতে পেরেছে। বাট কি করে, এই সব জানা সান্নাল বাড়ির লোক ছাড়া? কিন্তু তাও বা কি করে সম্ভব? দুর্গেশ্বর সান্নাল তো নিজের সব দুশ্মনদেরকে নিজেই মিটিয়ে দিয়েছে। কিন্তু দুর্গেশ্বর সান্নালের মৃত্যুর কারণটা কি সে তো আমরা জানি না। কেউ কি তাকে খুন করেছিল এই সম্পত্তির লোভে, বা তাদের মধ্যে কি কেউ এখনো তার খোঁজে এই দ্বীপেই আসে? হতে পারে। ওই যে সামনে দেখতে পাচ্ছ, আমাদের ঠিক সামনে একটা বড় উঁচু লোহার মাথার মতো একটা কি দাঁড়িয়ে আছে। দ্বীপের এক কোণে উঁচু পাথরের উপর সেই জিনিসটা দাঁড়িয়ে, তার পেছন দিয়ে গঙ্গা বয়ে গেছে। দ্বীপের কিনারা দেখতে পেয়ে মনটা একটু খুশি হয়ে উঠল, কিন্তু সামনে পথটা দিয়ে হাঁটা তো খুবই মুশকিল। চারিদিকে কাদা, আর তার ভেতরে থেকে ম্যানগ্রোভের শ্বাসমূল বেরিয়ে আসে। যে আমার হাতটা ধরো,
সামনে স্লিপ হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা এভাবে কল বাসিয়ে অনুক্রমে গাদার উপর দিয়ে হেলতে চলেছি। আমি গায়ে সেলে হলেও আস্তে আস্তে গাদায় হাঁটা খুবই মুশকিল। তার উপর আমার একটা হাত বাঁধা। আমরা কোনোভাবে এই পথ অতিক্রম করে পাথরের উপর ওই লোহার মাথার নিচে পৌঁছলাম। এক হাত বাঁধার ফলে একটু অসুবিধাই হচ্ছিল, মাথাটা বারবার ঘুরতে লাগছে, শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। একটা পাথরের উপর আমি বসে পড়লাম। ভদ্রলোক সেই উপরে ওঠার রাস্তা খুঁজছেন। আমি সেই পাথরের উপর বসে বিশাল গঙ্গার দিকে তাকিয়ে ভাবছি, আমি কি সত্যি কোনো দিন এই দিক থেকে বেঁচে ফিরব, নাকি সবার মতো এই দ্বীপও আমারই গিলে ফেলবে। হঠাৎ করে লোকটি আমার দিকে সেই অবিক, আমি আসছি। তিনি আমার দিকে এসে আমার ডানা ধরে তুলে ফেললেন। আস্তে আস্তে এদিকটা এসো। তিনি আমার হাতটা পায়ে টানতে টানতে একটি উঁচু পাথরের উপর নিয়ে দাঁড়ালেন। ইডিয়েট, কিসের উপর বসেছিলে? আমি সেই পাথরটির দিকে দেখতেই বুঝলাম, এ কি একটা লেজের মতো, এ তো কুমির, এ গঙ্গায় রোদ পোয়াচ্ছে। যদি সে মুখটা ঘোরাতো আমি তো এতক্ষণে তার পেটে। সুইট ওয়াটার অ্যালিগেটর, নদীর দিকে দেখো, ঘড়িয়াল ক্রোকোডাইল ঘুরে বেড়াচ্ছে। জঙ্গলে বুদ্ধির সাথে কাজ না করলে না মৃত্যু অনিবার্য। পাথরের ওপরটা বরঞ্চ একটু সেফ। শোনো, আমার মনে হয় এই পাথর বেয়েই উঠতে হবে, তাছাড়া তো অন্য কোনো রাস্তা দেখছি না। পাথরের সুরোটা বেশ উঁচু, সাপের কামড়ের পর থেকে শরীরটা আর চলছে না। এবার মাথাটা প্রচুর ঘুরতে শুরু করেছে, চারিদিক আধার হয়ে আসছে। স্যার স্যার, আমার শরীর কেমন করছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। চলো চলো ওপরটায় ওঠো। পাথরের চূড়োয় উঠে তার উপর বসে বললাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ডোন্ট ওয়ারি, সাধারণ নিউরোটক্সিন ভেনাম। নিঃশ্বাস না, ব্রিথ ব্রিথ ব্রিথ। আমার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। ভদ্রলোক তার কোমর থেকে এক জলের ফ্লাস্ক খুলে আমার মুখে ধরলেন। দেখো, ডিহাইড্রেট হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, জলটা খাও, ড্রিঙ্ক ড্রিঙ্ক। আমি বোধহয় কিছুক্ষণের জন্যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি চোখ খুলতেই দেখি ভদ্রলোক আমার হাত পা ঘষছে। কিপ ইউর আইজ ওপেন, চোখটা খুলে রাখো। চোখ খোলো ইডিয়েট, চোখ বন্ধ করবে না। আমার নিঃশ্বাস নিতে বেজায় কষ্ট হচ্ছে। আমি সামনের বোতলটা খুলেই
এই ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে একটু ঠিক আছি। তাহলে এখন এখানটাই থাকো বুঝলে, আমি একটু উপর থেকে একবার ঢু মেরে আসি। আমি মনে হয় আর বাঁচব না, তিনি বোধহয় আমার মনোবল বাড়ানোর জন্যই আশা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমার সব কিছু চিরকালের জন্য অন্ধকার হয়ে যাবে। দিন বয়ে বিকাল হয়ে এসেছে, এইটাই বোধহয় আমার জীবনের শেষ দিন। ওহো, গট ইট, ইয়েস, আই ক্র্যাকড ইট। ভদ্রলোক হুড়মুড় করে নেমে আমার সামনে এসে বলে উঠলেন, অভিক, তুমি ঠিকই বলেছিলে, হরির সাথে সিংহের কোনো সংযোগ নেই। কিন্তু ধাঁধাটা মিসডাইরেকশনও নয়, যে লোকটির লাশ আমরা অ্যানিমেলকে যে পেলাম, সে সান্ডারের ছেলে এবং আমার মামা রবি কিশোর। ওপরের ওয়াচ টাওয়ারের মুখের সামনে গিয়ে দেখি একই লিপিতে সেই জিনিস খোদাই করা যে ডায়েরিতে লেখা। হ্যাঁ, এই ডায়েরিটি রবি কিশোরের। দেখো দেখো, এই দেখো সিগনেচারটা দেখো, রবি কে সান্যাল, মানে রবি কিশোর সান্যাল। তিনি এই ধাঁধাটার উপায় বের করে ফেলেছিলেন। তার বাবার মৃত্যুর পর জমিদার বাড়ি ছেড়ে দেন শুনেছি, নাকি বোম্বেতে একটা কাজ করতেন। কোনোভাবে তিনি এই ধাঁধাটা ডিকোড করে ফেলেন, তবে ট্রিকটি ধরতে পারেননি। ওটা কোনো ভাষা নয়, সেটা আদিম যুগের জাদুঘরের চিহ্ন। হরির ওপর হরি মানে দড়ির ওপর ছেলে, হরি সভা পায় মানে জাদুঘর সভা পায়। হরিকে দেখিয়া হরি, ছেলেটিকে দেখে সবাই প্রচণ্ড ভয় পায়। দ্য গ্রেট ইন্ডিয়ান রোপ ট্রিক। মানে? মানে 1400 বছর আগে এই বাংলার ভূমিতেই আবিষ্কার হয় পৃথিবীর সবচেয়ে বড় ইলিউশন। জাদুকর প্রথমে সবাইকে একটি বিশাল বড় ও মোটা দড়ি দেখাতেন, তারপর সেটিকে একটি পাটের বক্সে ভরে দিতেন ও তারপর নিজে বিন বাজাতেন। ও আশ্চর্যভাবে সেই দড়িটি উঠে দাঁড়াতো, যেন বিনের ধ্বনিতে মগ্ন হয়ে দড়িটি দাঁড়িয়ে পড়ত। তারপর একটি বাচ্চা ছেলেকে তার ওপর ওঠানো হতো, জাদুঘর সেই বাচ্চাটির শরীর কেটে ফেলতেন। জাদুঘর তখন সবাইকে জিজ্ঞেস করতেন তিনি সেই বাচ্চাটির প্রাণ বাঁচাবেন কিনা। লোক সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য জাদুঘরকে টাকা দিতেন ও মিরেকেলি জাদুঘর ছেলেটিকে নামিয়ে তার প্রাণ বাঁচাতেন ও তারপর দড়িটিও পড়ে যেত। এই পুরো খেলাটাই সৃষ্টি করে ওয়ার্ল্ডস মোস্ট পপুলার এবং ফেমাস ইলিউশন। এইটা বুঝতে পারিনি এতক্ষণ। কিন্তু এর সাথে গুপ্তধন বুঝতে পারছ না? উফ, সেই সব বাচ্চাদের অনেক সময় সত্যিকারের কাটা হতো, যাতে সেই ইলিউশনটা আরো পারফেক্ট লাগে। তাদের মতো অন্য কোনো বাচ্চা ছেলেদেরকে পরে দেখানো হতো। হয়তো এই জন্যই সবাই সান্যাল জমিদারদের সাথে চকের ধনের গুলিয়ে ফেলত। তবে তিনি এই দ্বীপে সেই একই ইলিউশন তৈরি করে গেছেন। সাধারণত এই ট্রিকে যে দড়ি ব্যবহার করা হতো সেটি ভিতর থেকে খালি, মানে হলো আর কি, দূরে কোনো জায়গায় সবার থেকে লুকিয়ে একটি মাটিতে গর্ত খোলা হতো। সেই গর্তটি পুরো চলে আসতো পাটের বক্সের নিচে অবধি। জাদুঘরের অ্যাসিস্ট্যান্ট সেই গর্ত দিয়ে ঢুকে একটা বিশাল বড় রড ভরতেন সেই দড়িটির মধ্যে, এবং তার ফলেই দড়িটি সবার সামনে সাপের মতো কোণা তুলে দাঁড়িয়ে পড়ত। এই ওয়াচ টাওয়ারের নিচেই সেই গর্তের নির্মাণ করা, ও সেইটি বেরিয়েছে এই দূরে চণ্ডী মন্দিরে। চণ্ডী মন্দিরের গর্তের ভেতর এক রড বেরিয়ে আসে। হ্যাঁ,
এইটাই আমরা এতক্ষণ বুঝতে পারিনি। তবে গুপ্তধনটা কোথায়? আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচেই। রবি কিশোরের কাছে এই দ্বীপের কোনো নকশা ছিল না তো, কিন্তু আমাদের কাছে সেই নকশা আছে, তাই এত কাছে এসেও উনি যে আসল হকদার সেই তো পাবে ধন। কি হবে এবার, এত বড় বড় পাথর আমরা একা সরাবো কি করে? মন্দিরের ভিতরে একটি মুখোশ দেখেছিলাম, সেইটা থেকে এক আশ্চর্য আলো পড়ছিল। আমার মনে হয় তার সাথে কি, চলো এখনো আলো আছে, সেই মন্দিরে গিয়ে আবার আমরা এখানে ফিরে আসব। সেইখানেই বোধহয় আছে ট্রিগার বা আমাদের পঞ্চ হরিণ। ভদ্রলোকের বলে আমি উঠলাম, তার ঘাড়ে হেলান দিয়ে এই পাথরের স্তূপ থেকে নেমে আমরা কাদা মাটিতে নামলাম। আমাদের নিচে নদীতে কুমির ঘুরে বেড়াচ্ছে, অতি সাবধানে। আমরা কাদা মাটি শ্বাসমূল পেরিয়ে রাস্তায় উঠলাম। পথটা কত দূর জানি না, কিন্তু আমার শরীর আর চলছে না। ভদ্রলোকের সাহায্যে আমি হেঁটে যাচ্ছি, সূর্য অস্ত হতে কিছু সময় বাকি। আমার পক্ষে এই যাত্রা সম্ভব হবে কি না জানি না। অভিক, আর আধ মাইল পথ বাকি, তারপরে আমরা, তুমি ধৈর্য ধরো। আমি আপনার সাথে আছি মল্লিক বাবু, চিন্তা নেই। আর পালানোর চেষ্টা করার মতো জোর আমার নেই। আমরা এবার এসে পড়েছি সেই চণ্ডী মন্দিরের সামনে। রোদের কিরণে মন্দিরটাকে দেখি বেশ ভয়ই লাগে। আমি আমার শেষ জোর দিয়ে নিজের শরীরকে জোর করে সিঁড়ির উপর উঠতে লাগলাম। এবার আমরা সেই দরজার দিকে এগিয়ে যাচ্ছি। সেই সিঁড়িটি এখনো ওই রকম দুদিকে টান হয়ে ঝুলে আছে। দরজার এক পাট অমনি মেঝেতে ভেঙে পড়া। আমি আর মল্লিক বাবু তার ভিতরে ঢুকলাম। তাহলে এটি হচ্ছে ট্রিক, সামনের রডটা ইলিউশন। আচ্ছা, আর দূরে ওয়াচ টাওয়ারের নিচে আসল মেকানিজম। আমি আমার সাহস সঞ্চয় করে গর্তের দিকে আর চোখে দেখার চেষ্টা করলাম। আমি আবার ভালো করে দেখলাম, দেখি ভিতরে তো কোনো লাশ নেই। তাহলে মাছির দেহটা? ভাবতে মনে হলো দূরে কিছু বহু ভারী জিনিসের সাথে এই দ্বীপের ধাক্কা লাগলো। অভিক, কুইক কুইক,
এটিও ভেঙে পড়বে। পুরো মন্দিরটি ভেঙে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়েছে। চলো, নিশ্চয়ই এতক্ষণে ওয়াশটা ধসে পড়েছে। কামন, আমরা পেছন ঘুরে এক পা ফেলতেই একটা দূরা থাকা বাঘ আমাদের সামনে পা ফেলে এগিয়ে আসছে। আমি সব কিছু মাথা থেকে দূর করে নিজের লক্ষ্য স্থির করেছিলাম। সূর্য ডোবার আগে আমাকে সেই ওয়াচটা করে পৌঁছতেই হবে। এটি আমার এতদিনের কষ্টের ফল। সামনে সেই স্ট্রাকচারটা আর নেই, পাথরগুলোর উপর উঠেই দেখি নিজের রাস্তা খুলে গেছে। যেইখানে এতক্ষণ ওয়াচ টাওয়ারটি ছিল তার নিচে এক বিশাল বড় গর্ত এবং নিচে সিঁড়ি নেমে গেছে। আমি হেঁটে সেই সিঁড়ি ধরে নিচে নামতে থাকলাম। বেশ খানিকটা গর্তের মধ্যে নেমেছি। একেবারে নিরেট অন্ধকার, আর হুট করে টেম্পারেচারটাও যেন কেমন নেমে এসেছে। কি যেন একটা শক্ত মতো এল ডোরাডো। শুনছিলেন দানা পানি দ্বীপের রহস্য চতুর্থ পর্ব। গল্প পাঠে এবং অভিক মাঝের চরিত্রে আমি শুভ, শ্যামপ্রসাদ মণ্ডলের চরিত্রে ঔদার্য, মূল রচনা, সমগ্র পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে বিপ্লব। গল্পের পরবর্তী তথা অন্তিম পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হবে থিম উইকলি কন্টেন্ট। ধন্যবাদ।